আসসালামু আলাইকুম। ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার সিভিল ও কম্পিউটার। আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। দেখো আজকে যে সমস্ত বিষয়ে আলোচনা করব সেগুলো আলোর প্রতিফলন এবং এর সূত্রাবলী। এবার দর্পণ, প্রতিবিম্ব, রৈখিক বিবর্তন, গোলীয় দর্পণ সম্পর্কিত কতিপয় সংজ্ঞা, যেমন মেরু প্রধান অক্ষ, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব এবং বাস্তব অবস্থা প্রতিবিম্ব মধ্যকার পার্থক্য। দেখো আলোর প্রতিফলন, আলোকরশ্মি যখন কোনো স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যম দিয়ে চলে অপর এক মাধ্যমের তলে আপতিত হয় তখন আপতিত আলোর কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। যেমন এখানে একটা দর্পণ, দর্পণটার নাম দাও এবি। এবি একটি দর্পণ, এই দর্পণের উ বিন্দুতে পি বিন্দু থেকে একটা আলোকরশ্মি এসে পড়লো। পি ও আপাতিত রশ্মি উ বিন্দু থেকে পয়রা উ কিউ পথে প্রতিফলিত হলো। তাহলে এই যে উ বিন্দুতে পয়রা বাতাফায় ফিরে গেলো, এটাই হলো আলোর প্রতিফলন। এবার আসে আপতন কোণ। আপতিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদতলের উপর অঙ্কিত অবিলম্বের মধ্যবর্তী কোণকে আপতন কোণ বলে। এই কায় দ্বারা প্রকাশ করা হয় চিত্রে। পি উ আর আপতন কোণ, উ আর হলো অবিলম্ব, উ হলো আপতন বিন্দু। তাহলে আপতন বিন্দুতে যে কোণ হয়েছে সেইটি হলো আপতন, মানে আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোণ হলো আপতন কোণ আয়ের। পি ও আর সমান আই। আর প্রতিফলন কোণ হলো প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে আসলে প্রতিফলন কোণ হলো কিউ ও আর প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে প্রতিফলন কোণ বলে। একে আর দ্বারা প্রকাশ করা হয় চিত্রে। কিউ ও আর একটি প্রতিফলন কোণ। আলোর প্রতিফলনের সূত্র, আলোর প্রতিফলনের সূত্র দুইটি, আপতিত এক নম্বর আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদতলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থিত। দুই নম্বর আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। এরপর আসে দর্পণ। যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। দর্পণ দুই প্রকার, যথা সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ। সমতল দর্পণ, যে দর্পণের প্রতিফলক তল সমতল থাকে তাকে সমতল দর্পণ বলে। গোলীয় দর্পণ, যে দর্পণের প্রতিফলক তল কোনো গোলকের অংশ বিশেষ হয় তাকে গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণ দুই প্রকার, একটা অবতল দর্পণ, যে দর্পণের নিচু বা অবতল পৃষ্ঠে আলো প্রতিফলক হিসাবে কাজ করে তাকে অবতল দর্পণ বলে। উত্তল দর্পণ, যে গোলীয় দর্পণে উঁচু বা উত্তল পৃষ্ঠ প্রতিফলক হিসাবে কাজ করে তাকে উত্তল দর্পণ বলে। এবার আসে প্রতিবিম্ব। কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। প্রতিবিম্ব দুই প্রকার, বাস্তব বিম্ব, কোনো একটি বিন্দু হতে নিশ্চিত আলোক রশ্মি গুচ্ছ কোনো তলে আপতিত হয় প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব বিম্ব বলে। এই চিত্রের মধ্যে দেখো, দেখো পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি এখানে দর্পণের এটা কিউ বিন্দু দাও, কিউ বিন্দুতে পড়বে এবং কিউ পি ডেস পথে ফেরত আসে। পি বিন্দু একটা রশ্মি পি ও উপনীত করে পি কিউ পি ডেস পথে ফিরে আসে, ফেরত আসে। এই দুটো রশ্মি পি ডেস বিন্দু ছেদ করলো, পি ডেস করে এবার সবস্ত বিম্ব। কোনো একটি বিন্দু হতে নিশ্চিত আলোক রশ্মি গুচ্ছ কোনো তলে আপতিত হয় প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলো যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে। এই চিত্র দেখো, এখানে অবাস্তব প্রতিবিম্ব পি, এখানে একটা নাম দাও পি এ। পি এ পথে একটা আলোক রশ্মি পড়ছে সেটা এপি পথে ফেরত গেছে, আর পি উ পথে একটা আলোক রশ্মি আসছে উ আর পথে ফেরত গেছে। এই দুটার প্রতিফলিত রশ্মি এপি এবং উ আর রশ্মিকে পিছনের দিকে বাড়াইলে এই রশ্মি দ্বারা পি ডেস বিন্দু ছেদ করে। পি ডেস হলো পি বিন্দুর একটি অবাস্তব প্রতিবিম্ব। রৈখিক বিবর্তন, প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য অনুপাতকে রৈখিক বিবর্তন বলে। একে এম দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো একটি বস্তুর দৈর্ঘ্য ইউ এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য ভি হয় তবে রৈখিক বিবর্তন এম সমান সমান ভি বাই ইউ, অর্থাৎ রৈখিক বিবর্তন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য।
এরপর আসত মেরু, গুলিয়াদার ফল প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। এই পাশের চিত্রে পি হইল দর্পণের মেরু। তারপর প্রধান অক্ষ, গুলিয়া দর্পণ মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোগকারী রেখাকে প্রধান অক্ষ বলে, সিপি প্রধান অক্ষ। বক্রতার কেন্দ্র, গুলিয়া দর্পণ যেগুলোকে অংশ বিশেষ সেগুলোকে কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। উপর চিত্রে সি হইল বক্রতার কেন্দ্র। বক্রতার ব্যাসার্ধ, গুলিয়া দর্পণ যেগুলোকে অংশ বিশেষ সেগুলোকে ব্যাসার্ধকে বক্রতার ব্যাসার্ধ বলে, একে আর দ্বারা প্রকাশ করা হয়। উপরের চিত্রে সিপি বক্রতার ব্যাসার্ধ। প্রধান ফোকাস, গুলিয়া দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত এক গুচ্ছরশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষে যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় তাকে প্রধান ফোকাস বলে। একে ক্যাপিটাল এর দ্বারা প্রকাশ করা হয়। উত্তল অবতল দর্পণে এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস। ফোকাস দূরত্ব, কোনো গুলিয়া দর্পণে মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। একে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে পি এফ প্রধান ফোকাস দূরত্ব, পি থেকে এফ পর্যন্ত প্রধান ফোকাস দূরত্ব। বাস্তব অবস্থা প্রতিবিম্বের পার্থক্য মেন বইয়ের 196 পৃষ্ঠায় আছে।